अनिश्चित गंतव्यर दिके विश्वविद्यालय शिक्षार्थीरा करोना महामारीर कारणे देश सब दिक दिए विपर्यय सम्मुखीन होयेछे। तबे सबचेये बेशी क्षतिग्रस्त होयेछे देशेर उच्च शिक्षा प्रतिष्ठानेर शिक्षार्थीरा। करोना प्राय टालमाटाल उच्च शिक्षा व्यवस्था। करोना महामारी निये गत बछरेर 17 मार्च शिक्षा प्रतिष्ठान बंध होये जाय। तखन पर्यन्त बेशिरभाग विश्वविद्यालये विभिन्न ইয়ার এবং সেমিস্টারের পরীক্ষা চলমান ছিল। সম্প্রতি কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ শুরু করে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল খোলার আন্দোলনকে কেন্দ্র করে পরীক্ষা গ্রহণের নিষেধাজ্ঞা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নিষেধাজ্ঞার কারণে আবারও বন্ধ হয়ে যায় সকল প্রকার পরীক্ষা। এতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া লাখ শিক্ষার্থীর জীবন। পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। আবার কবে থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটিও অজানা। ফলে বড় ধরনের জটে পড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। শুধু জট নয়, সরকারি চাকরি নির্ধারিত বয়সসীমা অতিক্রম হচ্ছে অনেকের। যেসব বিশ্ববিদ্যালয়ে সেশন জট ছিল না সেগুলো তো এখন প্রায় এক বছরের সেশন জট শুরু হয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরাও এ কারণে বিপাকে পড়েছেন। জানা যায়, গত বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর এপ্রিল থেকেই অনলাইনে ক্লাস শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আর মে মাস থেকে অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমতিও দেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে তাদেরও আর কোনো ধরনের পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এছাড়াও গত জুন থেকে অনলাইনে ক্লাস শুরু করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। চলতি বছরের শুরু থেকে পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ শুরু হয়। এর মাধ্যমে সেশন জট কমিয়ে আনার চিন্তা করলে হল খোলার আন্দোলনকে কেন্দ্র করে আবারও পরীক্ষা বন্ধের ঘোষণা আসায় বড় ধরনের বিপদে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা। করোনা শুরু হওয়ার পর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হলেও সিংহভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও চলছে দায় সারাভাবে। কোর্স শেষ করতে নামে মাত্র অনলাইন ক্লাস চালু রেখেছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। অনলাইন ক্লাস থেকে তেমন কিছুই ফলাফল আসছে না, অভিযোগ শিক্ষার্থীদের। এসব অনিশ্চয়তা নিয়ে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা খুব একটা স্বস্তিতে নেই। সাধারণত বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গ্রামের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, এদের একটা বিরাট অংশ টিউশনি এবং পার্ট টাইম কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি কেউ কেউ পরিবারের খরচও মিটিয়ে থাকে। অনেকে আবার নিজের এবং পরিবারের বোঝা কাঁধের উপর বহন করে চলেছে। এছাড়াও সাধারণত বছরের শেষ মাসগুলোতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু এবারের ঘটনায় তা সম্ভব হয়নি। হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ মুকুল ইসলাম বলেন, 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে যে করোনা ভাইরাসের সংক্রমণ হয় তা এখন বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে এবং এর পরিধি প্রায় বিশ্বের প্রতিটি দেশ ও অঞ্চলে সগৌরবে আতঙ্ক ছড়াচ্ছে। অন্যান্য দেশের ন্যায় দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশেও এই ভাইরাস ব্যাপকভাবে হুমকিস্বরূপ অভিভূত হয়েছে, যার ফলশ্রুতিতে বিগত বছরের 17 মার্চ হতে অদ্যাবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তিনি বলেন, ইউসেফের তথ্য মতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও 13টি দেশে গত বছরের মার্চ হতে শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ রয়েছে। বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি টারসিয়ারি বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারছে না। এতে কেবল শিক্ষার আসল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে না, তার পাশাপাশি দেশের আগামীর সম্ভাবনাও হারাচ্ছে। করোনার প্রথম ধাক্কা সাময়িকভাবে মোকাবেলা করে অনলাইনে কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাদান পদ্ধতি চালু করা হয়েছিল। যদিও প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা সামাজিক দূরত্ব বজায় রেখে নেওয়া হয়েছে, তবে এর ফলাফল অনলাইন ভিত্তিক শিক্ষা আপাতত নেগেটিভ দিকই প্রতিমান হয়েছে। শিক্ষার্থীরা তাদের যথোপযুক্ত প্রস্তুতি ছাড়া তুলনামূলকভাবে ভালো ফলাফল করতে পারেনি। এর অন্যতম কারণ হিসেবে নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অভাব एवं शिक्षार्थीदेर आर्थिक अवस्था के दूरशिक्षण कार्यक्रम अंशग्रहणे अन्यतम बाधा हिसाबे देखा गेछे। विषयटी निये कथा हय बेगम रोकेया विश्वविद्यालय मैनेजमेंट स्टाडिज विभागेर अध्यापक मतिउर रहमानेर साथे। तिनि बोलेन राष्ट्रीय प्रयोजने शिक्षा मंत्रणालय बा राष्ट्र एटा बंध करेछे, सेखाने आमार कोनो मंतब्य नाई, किन्तु एटी आमार शिक्षार्थीदेर शिक्षाजीवन एवं कर्मजीवनके ब्याहत करेछे एवं एटा एकटा अनिश्चयतार मध्ये आछे। सबचेये बड़ ब्यापार जे एटार शेष कोथाय। तिनि बोलेन शिक्षार्थीदेर जे क्षति हये गेल एवं क्षति एई তিনি বলেন শিক্ষার্থীদের যে ক্ষতি হয়ে গেল এবং হচ্ছে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সামনে কোনো পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোও এটা নিয়ে কোনো পরিকল্পনা করেছে কিনা আমার জানা নাই। আমরা শুনতেই পারছি যে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এই যে ক্ষতি হয়ে গেছে তারপরে আসলে কিভাবে চলবে এবং আগামী দিনে সেই ক্লাসগুলো কিভাবে হবে, পরীক্ষাগুলো কিভাবে হবে, এ বিষয়ে কোনো পরিকল্পনা নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে নাই, এমনকি রাষ্ট্রীয়ভাবেও আমরা দেখি নাই। আমরা মনে করি ইউজিসি একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারত। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য একটা সমন্বিত ক্রাশ প্রোগ্রাম করা লাগতো, এটা নিয়ে একটা কমিটি করা যেতে পারে। এ বিষয়ে শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি করে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাও চিন্তা করতে পারে। দুঃখজনক ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়গুলো এভাবে চিন্তা করছে না।